বরকত লাভের আরেকটি উপায় হচ্ছে মানুষকে খাওয়ানো। আবার আমরা অনেক সময় খাই, আজকাল এই প্রযুক্তির যুগে এসে এই দৃশ্য বড়ই করুণ আমাদের সমাজে, যে স্বামী অফিসে, স্ত্রী অফিসে, ছেলেমেয়েরা স্কুলে, বাড়িতে আসে কে যে যার মতো তার মতো খেয়ে টেবিল থেকে টেবিলে খাবার রেডি করা থাকে, কাজের বুয়া রেডি করে রাখে, যে যার মতো খেয়ে চলে যায়। এটা হচ্ছে বরকত শূন্য হওয়ার একটি অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, আমি প্রচুর খাই কিন্তু পেট ভরে না, এর কারণ কি? খাই প্রচুর কিন্তু পেট ভরে না, তৃপ্তি পাই না, এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি একাকী খাও না একসাথে খাও? তো বললেন যে হে আল্লাহর রাসূল, আমি তো একাকী খাই। তো বলছেন যে তোমার পরিবারের সাথে নিয়ে একসাথে বসে একসাথে খাওয়া, তাহলে বরকত বাড়বে। তুমি যখন খাবা তোমার তৃপ্তি আসবে খাবারে, তোমার পেট ভরবে, একসাথে খাওয়ার বরকত আছে। আরেকটা বরকত হচ্ছে মেহমানদারি করাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাই তার ওমরে বরকত আসুক, তার হায়াতে বরকত আসুক, তার বয়স বৃদ্ধি পাক এবং তার রিজিক বৃদ্ধি পাক, এটা যে চাই, সে যেন তার মেহমানকে আদর আপ্যায়ন করে ভালো মতো, সে যেন তার আত্মীয়তা সম্পর্ক ভালোভাবে রক্ষা করে। আমরা মেহমানের আপ্যায়ন তো ভালোই করি কিন্তু সেটা মন থেকে করি না। মেহমান আসলে বাইরে খুব ভালো, খুব খুশি হয়েছি এসেছেন আপনি, কিন্তু ভিতরে ভিতরে অসময়ে এসব ঝালা যন্ত্রণা ভালো লাগে না। কোনো কাজ যখন মন থেকে না করা হবে, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বরকত না থাকার, যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে জিকির আজকার অনেক করি, এগুলো আমাদের অভ্যাস হিসেবে পরিণত করে নিয়েছি, আলহামদুলিল্লাহ এটি ভালো, কিন্তু এই অভ্যাসের সাথে এতটাই আমরা জড়িয়ে পড়েছি যে যখন আমরা এগুলো করি তখন আমাদের অনুভূতি হারিয়ে যায়। কেউ জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, মুখে চলে আসে আলহামদুলিল্লাহ, কিন্তু ভিতরে এই অনুভূতি নাই যে আমি আল্লাহর উপর সন্তুষ্ট, এই অনুভূতি ভিতরে থাকে না, বরকত শূন্য। যখন জিকির করি বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলছি, এটি আমাদের অভ্যাস, প্রবেশ করার সময় এমনিতেই বিসমিল্লাহ চলে আসে, জুতা পড়ার সময়, বাথরুমে প্রবেশ করা বের হওয়ার সময় পা দেওয়া, কোন পা ডান পা বাম পা আগে দেওয়া পরে দেওয়া, তারপরে দোয়া, জিকির আজকার, এগুলোর ক্ষেত্রে অনেকেই আমরা যত্নবান কিন্তু এগুলো অন্তর থেকে করি না, এই অনুভূতি ভিতরে থাকে না। একে তো বুঝি না অর্থ, দুই অনুভূতি থাকে না ভিতরে, এর জন্য এই কাজগুলোতে আমরা বরকত পাই না। বরকত পাওয়ার শর্ত হচ্ছে এগুলো বুঝতে হবে, সেই অনুভূতি ভিতরে রাখতে হবে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলছেন, এটা শুধু মুখের কথা না, এটা আপনার অনুভূতি ভিতর থেকে, তাছাড়া নিছক একটা কথা, এর কোনো দাম নেই যতক্ষণ আপনার অনুভূতি না আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বরকত থেকে মাহরুম না করুন, আমাদের জীবনের তার নিয়ামতগুলোতে বরকতে পরিপূর্ণ করে দিন। আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।